সমুদ্র এই অঞ্চলের মানুষের জীবন জীবিকাকে বাঁচিয়ে রাখে। দেশের উপকূলে বহু মানুষ আছেন যারা সমুদ্র থেকেই উপার্জন করে জীবিকা নির্বাহ করে। সমুদ্রের এই অবদান আবেদন প্রয়োজনীয়তা আর উপকারিতাকে স্বতন্ত্রভাবে বিশ্বের সবার সামনে তুলে ধরতে প্রতি বছর 8 জুন পালন করা হয় বিশ্ব সমুদ্র দিবস। দিবসটি এবারের প্রতিপাদ্য জোয়ার পরিবর্তনে স্পন্দন হারাচ্ছে সমুদ্র। বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী রাষ্ট্রপতি ইয়াফেজ উসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্র বিজয় সম্ভব হয়েছে। বিশাল এই সমুদ্রকে ঘিরে উন্মোচিত হবে সুনীল অর্থনীতির দ্বার। এ সময় মন্ত্রী আরো বলেন, একটি নতুন খাত হিসাবে বাংলাদেশে ব্লু ইকোনমির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 40 একর জমিতে বাংলাদেশ ওশ্যানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। এ প্রতিষ্ঠান সমুদ্র সংক্রান্ত গবেষণা ও উন্নয়ন কার্যক্রম সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেমিনারে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মইনুল ইসলাম তিতাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। এ সময় ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সীমা রানী সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার মোহাম্মদ হাসিবুল ইসলাম। এছাড়াও সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের বিভাগীয় প্রধান, শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সহ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ও গবেষকগণ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী। পরে বিকেল 3টায় সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সাগর মহাসাগর দূষণ রোধে মানুষের সচেতনতা বাড়িয়ে তোলার জন্য আয়োজিত সৈকত ক্যাম্পেইনে প্লাস্টিকের বিনিময়ে দেওয়া হয় বিভিন্ন উপহার সামগ্রী। মোহাম্মদ মুর্শেদ, টিটিএন, কক্সবাজার।